সাতাশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ দ্বিতীয়বারের মতো ঢাকার অদূরে পূর্বাঞ্চলে স্থায়ী কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা নতুন বছরের প্রথম দিনে এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাচলে মেলা প্রাঙ্গনে ঘুরে দেখে সার্বিক ব্যবস্থাপনার চিত্র তুলে ধরবেন ধরেন বাণিজ্যমন্ত্রী টিপু মন্সী জানান রপ্তানি বাড়াতেই এই মেলার আয়োজন চলতি অর্থ বছরে সাতষট্টি বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণের প্রত্যাশার কথা জানান তিনি মেলায় দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি দশ দেশের সতেরোটি স্টল থাকবে মেলায় ক্রেতা দর্শনার্থীর আসা যাওয়ার জন্য সতেরোটি বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে যা চলাচল করবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত